এবং 8 বছর প্রধানমন্ত্রী, গুজরাতের অস্মিতা, সেই প্রাইড অফ গুজরাতকে ঢাকার জন্য দুপাশের বস্তি এয়ারপোর্ট থেকে মাদ্রাস স্টেডিয়াম, সবাই জানে এটা শহরের হিন্টারল্যান্ড হয় না, পেছনের রাস্তা নয়, এয়ারপোর্ট থেকে যে রাস্তা পৃথিবীর সব দেশেরই শহরে আসার যে রাস্তা হয় সেটা প্রাইম এরিয়া হয়। সেখানে ঝুপড়ি ঢাকার জন্য দেওয়াল তুলতে হয়েছিল, ওখানে যদি পাকা বাড়ি করে রাখতেন তাহলে দিদির মতো হয় নীল সাদা নয় গরুয়া গেরুয়া রং করে দিয়ে নমস্তে ট্রাম্পকে দেখাতে পারতেন। দেওয়াল তুলতে হয়েছিল কেন? ঝুপড়ি ঢাকার জন্য, বস্তি ঢাকার জন্য, গুজরাতে ট্রাম্পের কাছে লজ্জা নিবারণের জন্য 20 বছর শাসন করার পরে যাকে দেওয়াল তুলে ঝুপড়ি তো মুখোশ পড়তে হয়, পড়াতে হয়, তিনি এখানে এসে বলছেন আমাদের অন্তত 34 বছর বামফ্রন্টের পরে আমরা এটুকু বলতে পারি যে কলকাতা শহরে এটাই গর্ব ছিল যে দেশের সবকটা শহরে নতুন ঝুপড়ি বস্তি গজিয়ে উঠলেও কলকাতায় গজায়নি, এখন 10 বছর আবার গজাচ্ছে। কারণ রুরাল ইকোনমি, গ্রামীণ অর্থনীতিকে যদি তুমি স্বাবলম্বী না করো তাহলে শহরে আসে। আর এজন্যই গত ডিলিমিটেশনে গোটা দেশে শহরাঞ্চলে সিট সংখ্যা বেড়েছিল, একমাত্র কলকাতা দেশের মধ্যে একটাই শহর যেখানে আসন সংখ্যা কমেছিল, কারণ আরও নতুন নতুন জেলা শহর গড়ে উঠেছিল, অনেকগুলো গ্রোথ ইঞ্জিন গ্রোথ সেন্টার গড়ে উঠেছিল এবং গ্রাম থেকে শহরের পলায়নটা কমে গেছিল। এটাই হচ্ছে বামপন্থা এবং দক্ষিণপন্থার মধ্যে তফাত, যে লুটের অর্থনীতি চালানো হয়, যে শোষণ চালানো হয়, যে ঠিকা শ্রমিক নিয়ে কাজ করা হয়, যে ক্যাজুয়াল ওয়ার্কার দিয়ে কাজ করানো হয়, তারাই বস্তিটা গড়ে তুলতে বাধ্য হয়। কারণ শহর চালাতে, কারখানা চালাতে, গাড়ি চালাতে যে লোকগুলো লাগে, তার বাসস্থানের দায়িত্ব না নিলে, তার প্রভিডেন্ট ফান্ডের দায়িত্ব না নিলে, তার মাইনে বেশি না দিলে, কম টাকায় রাখতে হলে তাকে বস্তিতে জায়গা নিতে হয়, ঝুপড়িতে জায়গা নিতে হয়। অর্থনীতির মূলটাকে না শোষণে যে জাতাকল আছে তাকে উৎপাটন না করলে পৃথিবীর কোথাও এটা সম্ভব হয়নি। আর ইকোনমিতে যদি 1% বাড়ে আর 99% যদি নিচু হয় তাহলে ঝুপড়ি বাড়ে। আর উনি তখন ব্যালকনি বলছিলেন, তখন ঝুপড়ির কথা মনে ছিল না, করোনার সময় কোন ঝুপড়িতে ব্যালকনি হয়, ব্যালকনিতে থালি বাজাও তালি বাজাও, তালি নিয়ে এটা মনে পড়লো। এই প্রথম ব্রিগেডে আমি দেখলাম, যেটা উত্তর ভারতে সবসময় দেখতাম, কখনো কোনো সমাবেশে, বড় সমাবেশে তালিয়া তালিয়া তালি বাজাটা বলতে হয় না। আমি এখানে দেখলাম যেটা হিন্দি আয়ারল্যান্ডের যে কালচার এখানে তাই হচ্ছিল, মাঝে মাঝেই নেতারা ঘোষণা করছিলেন হাত জোর করে বললেন তালি বাজাও তালি বাজাও। ওটা আমি সবসময় উত্তর ভারতে গেলে, পশ্চিম ভারতে গেলে এটা শুনি। এখন মধ্যপ্রদেশের রাজনীতি পশ্চিমবঙ্গ আসছে, তো এই প্রথম ব্রিগেডে শুনলাম যে মঞ্চ থেকে নেতা বলছেন তালি বাজাও তালি বাজাও, মঞ্চ থেকে আরও কা বলা হয়েছে, যা যা তৃণমূলের অপকর্ম আছে আমি আর লিস্ট বলছি না, সবাই জানে, এই তোলাবাজি, সিন্ডিকেট রাজ, মানে বালিতে যা বলেছিলেন উনি, যখন বলছেন তখন মঞ্চে আলো করে পেছনে কারা বসে আছে, চিট ফান্ড বলতে যে নেতার নাম মুখে চলে আসে, সারদা বলতে যে চেহারা ভেসে আসে, সিন্ডিকেট রাজ বলতে যাদের কথা চলে আসে, তোলাবাজি করতে যাদের মুখ চলে আসে, সন্ত্রাস বলতে যাদের মুখ চলে আসে, তারাই তো মঞ্চে আলো করে বসেছিল। তাদেরকে মহানায়ক বলে আবার রিপ্যাকেজ করে পাঠানো যেতে পারে, তাদেরকে মহান নেতা বলে সাজানো যেতে পারে, কিন্তু ওটা তো TMC 2। আজকে বামের বিরুদ্ধে বলেছেন কিন্তু এরাই তো RSS-এর নির্দেশে তৃণমূলের ঝান্ডা নিয়ে বলেছিল এই রাজ্যে লাল ঝান্ডা থাকবে না, আর যে তৃণমূলের ঝান্ডা নিয়ে করেছিল সেই তৃণমূলের ঝান্ডাটাকে ন্যাকড়া করে এখন মোদী অমিত শাহ জুতো পালিশ করছে না, শুভেন্দুর মতো লোকেরা, বাংলা গর্ব সেটা। সমস্ত কুখ্যাত তৃণমূলের নেতারা দল পাল্টে দল বদল করে আজকে নতুন সাজে সেজে ওখানে হাজির হয়েছিলেন। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে এ যুগে তারাই জন্ম নিয়েছে, আজই মন্দির তারা এসেছে ভক্ত সাজি, যারা সন্ত্রাস করলো 10 বছর ধরে, যারা হামলা করলো, যারা টাকা পয়সা নিয়ে দলবদল করলো, যারা খুনি রাজনীতি আরো এখানে রাজ্যে, যারা ঘর ছাড়া করলো, তারাই তো ছিল। বলছে না, BJP-র প্রতিষ্ঠায় বাঙালির হাত,
আর একটা মিথ্যাচার। আমি চ্যালেঞ্জ করছি, একটা বাঙালির নাম বলুন তো, যে বিজেপি ভারতীয় জনতা পার্টি তৈরি তার নাম আছে, ইতিহাসকে বিকৃত করবেন? আর এটাই তো মুখোশ। 1980 সালে মুম্বাইতে ওয়ার্লি সিফেসে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা কনফারেন্স হয়, অনেকে জানে না, শুক্রবার ছিল। এখন যে বিজেপি এত রব তুলছে, বাজপেয়ীজি চলে গেলেন মসজিদে নামাজ পড়তে, নাটক এটাকে বলে। মমতা ব্যানার্জি হেজাব কোথা থেকে শিখেছিলেন? অনেকে বললো বাজপেয়ী হচ্ছে সেকুলার মুখ, এগুলো নাটক। সেখানে যারা ছিল, তাহলে কোন বাঙালির নাম বলুন তো একটা, এত আমি মিডিয়াকে বলছি, রিসার্চ ইনস্টিটিউটকে বলছি, এখন যারা নতুন নতুন সব আরএসএসের টাকায় যে সমস্ত গবেষণার নাম করে গবেষক হাজির করা হচ্ছে বাঙালির, তারা বলুক কোন বাঙালি ছিল ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠায়। হ্যাঁ, জনসন যখন তৈরি হয়েছিল তখন বাঙালির হাত ছিল। বাংলা মানুষের তো এটাই গর্ব, যা কিছু হোক বাঙালির হাত তো থাকবেই। বাংলায় বিজেপিকে নিয়ে আসার ক্ষেত্রেও তো বাঙালির হাত ছিল মমতা ব্যানার্জির, এটাই তো আমরা বলছি। যতদিন না মমতাকে আরএসএস দুর্গা সাজিয়ে পেশ করেছে, বর দিয়ে, অস্ত্র দিয়ে, আইএস আইপিএস অফিসার দিয়ে, আদানি আম্বানি টাকা দিয়ে, ততদিন তো বাংলায় বিজেপি ঢোকেনি। হাত দিয়ে মনে পড়ল, এখন বলছেন যারা বলতো কালো হাত সেটা এখন গোরা হাত, কী করে হলো? নাটকে ভঙ্গিত বলেছেন, যে যেরকম নাটক করেন। আমরা যখন কারোর বিরুদ্ধে লড়ি সেটা রং দেখে নয়, কালার গোরা দেখে নয়, মুখ আর মুখোশ আলাদা করে নয়, ধর্ম দেখে নয়, জাতি দেখে নয়, ভাষা দেখে নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। যখন জরুরি অবস্থা হয়েছিল তার বিরুদ্ধে লড়েছিলাম, গণতন্ত্র সম্প্রসারণ এবং পুনঃপ্রতিষ্ঠার ব্যাপার ছিল। যখন বিনা বিচারে মানুষ আটকে ছিল, 77 সালে বামফ্রন্ট বলেছিল সরকারে জিতলে প্রথম কাজ হবে বিনা বিচারে যারা আটক আছে, রাজনৈতিক মামলায় যারা জর্জরিত আছে তাদেরকে মুক্তি দেব, এবং দেওয়া হয়েছিল প্রথম ক্যাবিনেট বৈঠকে। কালাক আইন যখন হয়েছে, টাডা হয়েছে, এসমা হয়েছে, এনএসএ হয়েছে, পিডি অ্যাক্ট হয়েছে, ডিআইআর হয়েছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি। আজকে তিনটে কালা আইন হয়েছে, গোটা দেশ লড়াই করছে, আমরা লড়াই করছি, নেতৃত্ব দিচ্ছি, বামপন্থীরা, কৃষক সভা, যেটা তিনটে কৃষি আইন যেটা হয়েছে। যখন যে অন্যায় করেছে, সে মুখ্যমন্ত্রী হন আর প্রধানমন্ত্রী হন, তার কুশপুত্তলিকা দাহ হয়েছে। কে কী পড়ে, কে কোন ভাষায় কথা বলে, কে কী ভাষায় খায়, কে কী খাওয়া খায়, কে কী জাতির প্রজাতির জনজাতির লোক, সেটা দেখি আমরা। অন্যায়ের বিরুদ্ধে লড়ি, যে অন্যায় করবে তার বিরুদ্ধে লড়ব। তৃণমূল সবচেয়ে বড় অন্যায় করেছে, বিজেপিকে নিয়ে এসছে, তার বিরুদ্ধে লড়ছি। বিজেপি গোটা দেশটাকে বেচছে, তার বিরুদ্ধে লড়ছি। উনি এখানে নাকি হঠাৎ বলেন বিকাশ করব, 7 বছর পর আবার বিকাশকে খুঁজে পাওয়া গেল, তো হারিয়ে গেছিল, সবাই খুঁজছিল বিকাশকে। আমরা যেমন দীপক পাজায় খুঁজছিলাম, পুলিশ পারেনি, আমরাই খুঁজে বার করেছি, আমাদের কর্মীরাই। আবার এই যখন আমরা মানুষ এখানে শিল্পায়নের জন্য, কলকারখানার জন্য, কর্মসংস্থানের জন্য, কৃষির উন্নয়নের জন্য যখন ছাত্রজীবন রাস্তায় নেমেছে, কৃষকরা রাজি নেমেছে, হঠাৎ উনি এখন এসে বিকাশ বলছেন 7 বছর ধরে বিনাশ করে। কারখানা বেচছেন, ব্যাংক বেচছেন, ইন্স্যুরেন্স বেচছেন, এইবারে বাজেটও বলেছেন, নাম না করে বলেছেন 2টো ব্যাংক বেচবো। কারণ এই প্রথম সরকার ঘোষণা করেছে 2টো ব্যাংক বেচবো, কিন্তু ব্যাংক আইডেন্টিফাই করেনি, যে কিনবে সে আইডেন্টিফাই করবে কোন ব্যাংকটা কিনবো। এ হচ্ছেন বেচারাম। আগে সব সরকার বলতে এটা ডিসইনভেস্ট করবো, এটা ডিসইনভেস্ট করবো, যে ব্যাংকে ডিসইনভেস্ট করবে। 15-16 তারিখে গোটা দেশের ব্যাংক কর্মচারী, ব্যাংক এমপ্লয়িজ, ব্যাংক অফিসার্স, তারা সবাই মিলে সর্বভারতীয় ধর্মঘট করছে। অফিসাররা পর্যন্ত রাস্তায় নেমে আসছেন। যেভাবে ইন্স্যুরেন্সের বিক্রিটাকে আটকানো গিয়েছিল পলিসি হোল্ডার্স এবং এমপ্লয়িজ অফিসার্স মিলে করেছিল, সেইভাবেই ব্যাংক বেচাও আমরা আটকাবো। যেহেতু কাস্টমার্স, একজন ব্যাংকের কাস্টমার্স হিসেবে ন্যাশনালাইজেশন হচ্ছিল ব্যাংক, তারপরে যখনই সেটা ন্যাশনালাইজ করার চেষ্টা করেছে আমরা তার বিরোধিতা করেছি।
কলকাতার কথা বলছেন, বাংলার কথা বলছেন, লজ্জা করা উচিত। বিজেপি সরকার আসার পরে ক্যালকাটা বেসড হেডকোয়ার্টার বেসড ব্যাঙ্ক অ্যামালগামেট করে দিচ্ছে অন্য ব্যাঙ্কের সঙ্গে। যখন স্টেট ব্যাঙ্ক কলকাতা থেকে সরানো হয়েছিল তখন তার বিরোধিতা করেছি, আর আজকে দাঁড়িয়ে কলকাতা বেসড হেডকোয়ার্টার ব্যাঙ্ক যখন ব্যাঙ্ক সংযুক্তিকরণের নাম করে সরিয়ে দিয়েছে তারও বিরুদ্ধে আমরা করছি। তৃণমূল করতে পারে না বিজেপির, এত কথা তৃণমূল বলেছেন, আর বিজেপি এত কথা মমতা রকম বিজেপি করেছে, কারণ একে অপরের মার্কেট বাড়াচ্ছে, ডুবে যাওয়া মার্কেট ব্র্যান্ড প্রমোট করছে। আমরা তো বারবার বলেছি বিজেপি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না, তৃণমূল ছাড়া বিজেপি বাঁচতে পারে না। আজকে মোদীর বক্তৃতা শুনে বোঝা গেছে, সাপোজ যদি তৃণমূলের জন্ম না হতো এ রাজ্যে তাহলে বিজেপি এসে কী বলতো, এখানে আর বলার কিছু ছিল একটা লাইন ছাড়া? আসলে আমি আগেও বলেছি তৃণমূলটা হয়ে গিয়েছে এক্সেন্ট্রিক আর বিজেপিটা হয়ে গেছে এক্সসেন্ট্রিক। কার এক্স হাজব্যান্ড, এক্স লাভার, কার এক্স এমএলএ, কার এক্স এমপি, কার কোন সিনেমার কোন এক্স নায়ক, কোন এক্স নায়িকা, সেটাই এক্স। বামপন্থীরা যখন ফিউচারিস্টিক, ভবিষ্যৎমুখী, প্রগতিমুখী, দক্ষিণপন্থীরা সবসময় অতীতমুখী হয়। অতীতের সব বস্তা পচাগুলোকে নিয়ে আসছে, নতুন প্রজন্মের কাউকে সামনে আনতে পারছে না। প্রতিক্রিয়া এবং প্রগতির মধ্যে, প্রগ্রেস অ্যান্ড রিয়াকশনের মধ্যে একটাই তফাৎ, বাম আর ডানের মধ্যে এই তফাৎ। দক্ষিণপন্থীরা অতীতমুখী হয় আর বামপন্থীরা ভবিষ্যৎমুখী হয়। উনি বলেননি কেন হিন্দুস্তান কেবলস কেন বেছে দেওয়া হচ্ছে, বাবুল সুপ্রিয় এমপি হওয়ার পর আগে বলেছিল না, তারপর বিক্রি হওয়ার সিদ্ধান্ত হলো। বান স্ট্যান্ডার্ড, ব্রিজ অ্যান্ড রুফ, রেলওয়ে প্রেস, স্টেশনারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস অ্যান্ড স্টেশনারিজ, নাম বলবো কটা, দুর্গাপুর স্টিল অ্যালাইট বিক্রি করতে চেয়েছিল, শ্রমিকরা, কর্মচারীরা, অফিসাররা আটকেছে, যারা কিনতে আসছিল তারা ঢুকতে পারেনি দুর্গাপুরে, দুর্গাপুরে রাজ্য সরকারের কারখানা তৃণমূল কংগ্রেস সরকার বিক্রি করেছে, ডিপিএল, আর বিজেপি কেন্দ্রীয় সরকারি সংস্থা বিক্রি করছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। কেনা বেচার রাজনীতিতে বাংলার ছোঁয়া তো বাংলার অপমান, দাঙ্গাবাজি রাজনীতিতে বাংলার ছোঁয়া তো বাংলার অপমান, দলবদল কেনা তার মধ্যে কি বাংলার অপমান? বাংলা গর্বের সঙ্গে বলেছে সেই স্বদেশী আন্দোলনের সময় থেকে বিদেশি দ্রব্য বর্জন করুন, আর মোদী আপাদমস্তক নিজে এবং বিজেপি বিদেশের টাকা, বিদেশের সাজসজ্জা, বিজেপির বিদেশের যন্ত্রপাতি, বিদেশের কোম্পানি, বিদেশের কনসালট্যান্ট, তাদের বাদ দিয়ে বিজেপি আছে নাকি কিছু? মোদি যদি মবলা থেকে আরম্ভ করে, আমি আর ব্র্যান্ডগুলোর নাম বলছি না, ওপর থেকে নিচ পর্যন্ত সবকটা ব্র্যান্ডের নাম বলতে পারি, কলম থেকে চশমা থেকে জুতো থেকে তার ওই লন্ডনের স্যুট, সেখানে বাংলা ছোঁয়া কোনটা আছে? একমাত্র মমতা ব্যানার্জি যে পাঞ্জাবি কুর্তা পাঠান ওনাকে প্রত্যেক বছর, আর রসগোল্লা পাঠান, বলেছিল না মোদি? মমতা ব্যানার্জি প্রত্যেক বছর পাঞ্জাবি পাজামা ধুতি মোদি পরেন না, এবং রসগোল্লা পাঠান, তাই তো? তিনি বলেননি পাঞ্জাবির কাপড় পাঠান, পাঞ্জাবি পাঠান বলেছিলেন, পাঞ্জাবিদের মাপ জানতে হয়, 56 ইঞ্চির মাপ তো যে কেউ নিতে পারে না দেশে, তাহলে যদি পাঠান পাঞ্জাবি তিনি তার মাপটা জানলেন কেউ, যদি না জানায় মোদি কান থেকে কেউ? এবং মোদিজি খুব ভদ্রলোক,
এটাকে বলে রিটার্ন গিফট। আজকালকার বার্থডে পার্টিতে কেউ গেলে একটা রিটার্ন গিফট পায় কেউ, তাহলে ওই পাঞ্জাবি কুর্তা এবং রসগোল্লার বিনিময়ে মমতাকে রিটার্ন গিফটে কী দেন আজ পর্যন্ত মোদী বলেননি, মমতা স্বীকার করেননি। এত সব বাইরে চিৎকার চেঁচামেচি করা থেকে বলা উচিত তো যে আমি পাঞ্জাবি কুর্তা পাঠাই প্রত্যেক বছর, আর উনি কী পাঠান। এক, আর আমি আগেই বলেছি ছোঁয়া কিসের আছে, বাংলার ছোঁয়া মোদীর আগে একজন বক্তৃতা করেছে, মিথ্যাচার করেছে, আরএসএস এর রাজনীতি বলেছে, আর ওটাই বাংলা রাজনীতির বিরুদ্ধে। বাংলা স্বাধীনতার আন্দোলন থেকে বলেছে আমাদের এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, নানা জাতি, নানা জনগোষ্ঠী যুগ যুগ ধরে, তারপরে তাদের সম্মিলনিত হচ্ছে ভারত মহামানবের সাগর তীরে। আমি বারবার বলি, আজকেও শেখাতে হবে, মহাজাতি সদন, জাতি না। নেতাজি সুভাষ বোস এই জন্য রবীন্দ্রনাথকে ডেকেছিলেন, কারণ রবীন্দ্রনাথের দর্শন ছিল কবিতায়, গল্পে, উপন্যাসে ভরা আছে তার দর্শনে, যে অনেক জাতি সম্মিলিত একটা, এই জন্য মহাজাতি, নতুন একটা জাতির গঠনের প্রক্রিয়া হচ্ছে। ওরা তখন কী বলেছে ওদের বাঞ্চ অফ থটসে, আরএসএস কী বলেছে, উনি বললেন কমিউনিস্টরা বলেছে নাকি ভুল মিথ্যা, এটাই তো মিথ্যা প্রচার। সাভারকর প্রথম বলেছেন দ্বিজাতি তত্ত্বের কথা, শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন হিন্দু আর মুসলমান একসঙ্গে থাকতে পারে না, আলাদা হতে হবে, দেশ ভাগ না হলে বাংলা ভাগ করতে হবে। আর আমরা বলেছি ভদ্রলোকেরা, সভ্য জাতিরা, সংস্কৃতিবান লোকেরা, ভাষা আলাদা হলেও, খাদ্য আলাদা হলেও, পোশাক আলাদা হলেও, ধর্ম আলাদা হলেও, বিশ্বাস আলাদা হলেও, একসঙ্গে শান্তিতে থাকতে পারে। আর অসভ্য বর্বর যারা হয়, জ্যোতি বসুর ভাষায় রবীন্দ্রনাথ বলেননি, তারা বলে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার কখনো ক্ল্যাশ হয় না, সভ্যতার আদান প্রদান হয়, ফিউশন হয়, আর অসভ্যদের মধ্যে ক্ল্যাশ হয়, ওরা সেই ক্ল্যাশ অফ সিভিলাইজেশন তত্ত্বে বিশ্বাস করে। কালচারাল ন্যাশনালিজম মানে আরএসএস এটাই বলে, এখানে বলছে না কেন বলুক, ওরা বলে সাংস্কৃতিক রাষ্ট্রবাদ। বাংলা কেন বলেন আরএসএস সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, অসংখ্য বইপত্র লেখা আছে, পরে বলবে আরএসএস মজবুত হলে হাম সংস্কৃতি সে জোড়েঙ্গে। আমরা বলি আমাদের আলাদা সংস্কৃতি, আদিবাসীদের সংস্কৃতি, লোক সংস্কৃতি, আলাদা জনগোষ্ঠীদের আলাদা সংস্কৃতি, আলাদা ভাষা। ওরা সবাইকে একটাকে টানেলের মধ্যে ঢোকে একটা প্রিজম ভিউতে, স্বীকার করতে চায় না। আমাদের হচ্ছে কম্পোজিট কালচার, মুস্তাহকা তহজিব, মিশ্র সংস্কৃতি। ওরা কোনোদিন মিশ্র সংস্কৃতির কথা বলে না। যেমন মিউজিকে ফিউশন হয়, ইন্ডিয়ান মিউজিক গোটা বিশ্বে এই জন্যই বিখ্যাত কারণ সেটা ফিউশন হয়েছে, কর্ণাটকি হোক, লোক হোক, ক্লাসিক্যাল হোক, কি মুঘল জমানায় সিনথেসিস হয়েছে বলেই আজকে আমরা আমাদের খাদ্য, আমাদের পোশাক, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা এসব বলতে হচ্ছে, শেখাতে হচ্ছে নতুন করে বাংলা। এটা তো রবীন্দ্রনাথ বলে গেছেন, যত মিশ্রণ হয় তত বেশি ক্রস ফার্টিলাইজেশন হয়, তত বেশি উর্বর হয়, তত বেশি আরও বেশি। বাংলায় উর্বর ছিল বলে বাংলা গোটা বিশ্বকে পথ দেখিয়েছে, দেশকে পথ দেখিয়েছে। আর যারা কূপমণ্ডুক ছিল, যারা সাংস্কৃতিক পিউরিটানের কথা বলেছে, যারা বলে ইন্টারকাস্ট ম্যারেজ করলে অপবিত্র হয়ে যাবে, এই আরএসএস বলেছে ইন্টার রিলিজিয়ান লাভ জিহাদ হয়, যারা দুটো ভাষার মিলনকে কটাক্ষ করে, তারা এই মিশ্র সংস্কৃতির বিরুদ্ধে। আর রবীন্দ্রনাথ বলেছিলেন আমাদের সংস্কৃতি হচ্ছে মিলনধর্মী, রবীন্দ্রনাথের শব্দ মিলনধর্মী, তাতে জনবন্ধন আরও দৃঢ় হয়, মানববন্ধন আরও দৃঢ় হয়, মেলবন্ধন ঘটে। মেলবন্ধন কখন হয়, যখন আলাদা আলাদা। ওরা এই মেলবন্ধন মানে না বলেই তো এই আলাদা ভাবটা মানে না, এই জন্য সাংস্কৃতিক রাষ্ট্রবাদের নাম করে। রাষ্ট্রটা হচ্ছে সংস্কৃতি দিয়ে নয়, ধর্ম দিয়ে নয়, ভাষা দিয়ে নয়, আমাদেরটা বহুভাষী। ওরা সেটা মনে করে না, ওরা মনে করে একটা ভাষী। এই জন্যই তামিলনাড়ুতে, এই জন্য বাংলায়, এই জন্য মহারাষ্ট্রে বিজেপি এত মজবুত হয়নি, যদি আরএসএস মহারাষ্ট্র হেডকোয়ার্টার, পাঞ্জাবে হয়নি। ভারতের মধ্যে যে ভাষাগুলো, যে সাহিত্যগুলো অনেক বেশি সবল, সচল, ক্রিয়েটিভ এবং ঐতিহ্য আছে, সেই ভাষা স্বীকার করবে না এটাকে। আর যেগুলো ক্ষুদ্র ভাষা,
তারা এই আধিপত্য মেনে নিচ্ছে, যে সংস্কৃতি ক্ষয়িষ্ণু তারা মেনে নিচ্ছে। আর মমতার প্রয়োজন এই জন্যই হয়েছিল বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে এমন একটা সংস্কৃতি জন্ম দেবে যেখানে কেনা বেচা হবে। আড়াই মাসে কন্ট্রাক্টে চলে যাচ্ছে, তারা কি সংস্কৃতিবান? শুধু যেমন সিগনেচার করে একটা সিনেমায় সেরকম সই করছে একটা ভোটে। সুতরাং ওই 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 গার্ডটায় ভারত পশ্চিমবঙ্গ কখনো পা দেবে না, স্বাধীনতার আগেও দেয়নি। তারা তো সাভারকরের কথা মানত, তারা শ্যামাপ্রসাদ মুখার্জির কথা মানত, তার জন্য মোদি দরকার হতো? সাভারকর তো আরও ভালো বাংলায় রবীন্দ্রনাথের মতো দাড়ি না গজিয়েও বলতে পারতেন। শ্যামাপ্রসাদ তাই করতেন, কিন্তু কেন করেননি, করতে পারেননি। আজকে দুর্ভাগ্য উনি এটা বলতে পারছেন, কারণ তার আগে তৃণমূলকে দিয়ে আমাদের সংস্কৃতি আমাদের ধারাকে নষ্ট করা হয়েছে আগে। এই জন্যই উনি ভালো জানেন, একটা কথা উনি বলেছেন, মমতার রিমোট কন্ট্রোল এখন অন্যের হাতে। তোমরা প্রশ্ন করলে না কেন, বলেছেন না? তাহলে এটা একটা সত্যি কথা বলেছেন যে মমতা ব্যানার্জির রিমোটের দ্বারা পরিচালিত হন, যেটা আমরা বারবার বলছিলাম। ওরা এখন মনে করছে ওই রিমোটটা যেটা নাগপুরে ছিল ওখান থেকে ওদের প্রতিস্থাপিত হয়েছে, যেমন হার্ট ট্রান্সপ্লান্টেশন হয়, সেটা স্বীকার তো করলো। তাহলে আমি জানতে চাই, গত 20 বছর তৃণমূল প্রতিষ্ঠার পরে এই রিমোটটা বিজেপি বা আরএসএস হাতে ছিল, এই জন্য ওরা তখন মমতাকে প্রশংসা করেছে, দুর্গা বানিয়েছে, সুযোগ দিয়েছে, তার বিরুদ্ধে সমালোচনা করেনি। আসলে রিমোট কোথাও যায়নি, লোকে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে, অনেক সায়েন্স ফিকশনের সিনেমা আছে দেখবে, তারপরে দেখা যায় যে চিপ অপারেটেড হয়, সেই চিপটা একটু গণ্ডগোল হয়ে গেলেই এই মোবাইলটা অকেজো হয়ে যায়, কম্পিউটারটা অকেজো হয়ে যায়। কিছু থাকে সেলফ প্রোগ্রামড আর কিছু থাকে প্রোগ্রামড। এটা বোঝা গেল তৃণমূল কংগ্রেসটা সেলফ প্রোগ্রাম নয়, প্রোগ্রামড, এটাই তো আমরা বলেছি। যা নবান্ন তাই 56, আলাদা কিছু আছে নাকি? দুজনের সিলেবাস তো এক, অনেকবার বলেছি, কতবার বলেছি, একই সিলেবাস, একই পাঠশালা, একই শব্দ ভাণ্ডার, এমনকি একই নায়ক নায়িকা মণ্ডলী, শুধু একটু একটু মাঝে মাঝে স্ক্রিপ্ট আলাদা হয়, যাত্রাও একই। মানুষ যাদেরকে নবান্ন থেকে টেনে এসে নিচে নামাচ্ছে, মোদী এসে তাদেরকে মঞ্চে তুলছেন, আলাদা স্ক্রিপ্ট কী হবে? আচ্ছা, এটা নতুন হলদিয়া তো বলে এসছেন, আমি অন্তত আশা করি প্রধানমন্ত্রী স্ক্রিপ্ট রাইটার অন্তত প্রত্যেকটা, এত খরচা করে যখন উনি আসবেন অন্তত পুরনো জেরক্সটা না দিয়ে নতুন নতুন কিছু কথা বলবেন। আমার তো খারাপ লাগে এই কথা প্রত্যেকটা প্রেস কনফারেন্সে বলতে, এটা হলদিয়া বলেননি, হয় ওর স্ক্রিপ্ট রাইটার পালিয়ে গেছে আর তাহলে ছুটিতে গেছে, আর তা নাহলে উনি এত সব বললেন, লেটেস্টগুলো বললেন না কেন? কোকেন সেবনের কথা বলতে পারতেন না? যত অপরাধ বাংলায় তৃণমূল করেছে তার সঙ্গে একটা বাড়তি অপরাধ হয়েছে, আগে ছিল না, অন্যান্য রাজ্যে ছিল, কোকেন, তাই তো? সেটা লেটেস্ট ইনফরমেশন দেওয়া উচিত ছিল সেই সম্পর্কে। সাহস থাকলে বলতে পারতেন যে না, আমাদের এখানে কেউ কোকেন সেবি নেই, শুধু কী বলে প্রধান সেবক আছে, তো প্রধান সেবক তো কোকেন সেবকের ব্যাপারে দুটো কথা বলতে পারতেন। হ্যাঁ, আজ কার লকেট কার গলায় গেল এটা নিয়ে আমি চিন্তা নেই, আমার ছেড়ে দাও, বলো, গয়নাগাটি নিয়ে বলো না। হ্যাঁ বলো। এইটা একটা আজকে লেটেস্ট হয়েছে, তাহলে গণ্ডগোলটা কিসের ছিল? নীতিগত কিছু নয়, নীতিগত কিছু নয় তো, এরকম হয় না, মাফিয়া রাজত্ব এরকম হয়, রাজনীতি এরকম হয় না, বড় মাফিয়ার আন্ডারে ছোট ছোট মাফিয়া এককাট্টা হয়ে যায়, এটাকে বলে সিন্ডিকেট। বড় বিজনেসে যেরকম হয়, বিগ বিজনেসে হয়, মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো দেখো, যারা বলে এই ধর্মের সঙ্গে ওই ধর্মের মিল নেই, এই দেশের সঙ্গে ওই দেশের যুদ্ধ, কিন্তু মাল্টিন্যাশনাল ফাইন্যান্স যখন হয়, কোনো দেশের ভাগ থাকে, কোনো ধর্মের ভাগ থাকে? যে বলে এর শরবত ও খেও না, ছোঁয়া লেগেছে, সে কোকাকোলা বা পেপসি খাওয়ার সময় বলে,
কোনো ধর্মের ভাগ থাকে, কোনো দেশের ভাগ থাকে, সেটা মিলে যায়, তাই তো? দুটো দোকানদারের মধ্যে ঝগড়া থাকে লোকালি, যখন একই প্রোডাক্ট বিক্রি করে তখন দুটো আলাদা শোরুম হয়, ফ্র্যাঞ্চাইজি বলে এগুলোকে। পলিটিক্সকে ওরা কর্পোরেটাইজেশন করেছে, কর্পোরেটাইজেশন তখন হয় যখন শেয়ার বিক্রি হয়, আর সেই শেয়ারটা যখন হয় তার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কোনো বাধা থাকে না, কোনো ভাষা ধর্ম জাতি কিচ্ছু বাধা থাকে না। তখন আপাত দৃষ্টিতে যারা একে অপরকে মারবে খুন করবে বলছিল তার নির্দিষ্ট শেয়ার পেলি হলো, এই এক এক শুধু অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে তো সেই শেয়ার হোল্ডারদের দেখা হয়, বাকি সময় নিজের নিজের ব্যবসা আলাদা করতে পারে সবাই। এটা মোদি মেলালেন না, এটা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আগে প্রাইমারি কাজ করে দিয়েছে, প্রাইমারটা মেরে দিয়েছে। এরম লোকজনকে জড়ো করেননি, পরস্পর বিরোধী, তাহলে মাওবাদী, জামাতে ইসলামী, জামিয়াত উলামা হিন্দ, এসইউসি, প্রাক্তন নকশাল সব একটা হয়েছিল না? কি করে হয়েছিল? এইটা মোদিরও কেরামতি নয়, তখন এটা মমতার কেরামতি ছিল না। পুতুল নাচ যখন হয় সুতো অদৃশ্য থাকে, মাঝে মাঝে সুতো দেখতে পেলেও আলোর ঝলকানিতে যে সুতো টানে সে পেছনে থাকে। তাহলে এরা কেউ নেতা নয়, কেউ অভিনেতা নয়, হিন্দিতে বলে কাঠপুতলি, স্ট্রিং পুল করলে এক জায়গা থেকে তুলে আর এক জায়গায় নিয়ে যাওয়া হয়, মঞ্চে এসে এক জায়গায় হয়ে যায়, আবার মঞ্চের বাইরে আবার দুটো দুদিকে রেখে দেয়। পুতুল নাচ দেখেছো ছোটোবেলায় স্কুলে? এখনও দেখছো? ঝোলা থেকে বার করে, এগুলো ঝোলা থেকে আবার রেখে দেয়। তৃণমূল আপনারা কে বলেছে? আরে তৃণমূল হজবরের জোট কে বলেছে? তৃণমূল আপনারা কে বলে জিজ্ঞেস করছো? কে জিজ্ঞেস করছে? সে কে? সে কে? সে কে? এক মাস আগে যে তৃণমূলের ঝান্ডা নিয়ে বলেছিল লাল ঝান্ডা থাকবে না, সে তো আপাদমস্তক তৃণমূল, কিন্তু ও বলছে আগে আমি শাখাবাবু ছিলাম। তাহলে আগে বলুক তৃণমূল এই শাখাবাবুদের নিয়ে তৈরি হয়েছিল আরএসএসের, তাহলে সন্ত্রাস হয়েছিল নন্দীগ্রামে খেজুরিতে, আর যে মিথ্যাচার হয়েছিল তৃণমূল আর মাওবাদীদের, যে জয়েন্ট মিলিশিয়া হয়েছিল তাতে যে দানা পানি দিয়েছিল, যে পুলিশ অফিসার আইপিএস যে মাল মশলা দিয়েছিল, যে টাকা দিয়েছিল, এখন তো সব দেখা যাচ্ছে সে পুতুলগুলো এক জায়গায় হচ্ছে। তাহলে খেলাটা কাদের ছিল? হজবর হলো কি আবতাবল, তার জন্য সত্যজিৎ রায় পড়তে হয়, আর এস এস শাখা এগুলো পড়ায় না, তার জন্য পড়তে হয় সুকুমার রায়, তার জন্য পড়তে হয় উপেন্দ্র কিশোর রায়, সেগুলো গুজরাতি ভাষায় পাওয়া যায় না। কার? হ্যাঁ, সাত বছরে ও তৃণমূলে ছিল আর বিজেপি কাশ্মীরি পণ্ডিত বলে রাজনীতি করেছিল, কেন কাশ্মীরি পণ্ডিতরা 370 ধারা বাতিল করার পরেও আর তথাকথিত কাশ্মীরে বিজয় ডাঙ্কা হয়ে যাওয়ার পরেও, সন্ত্রাসবাদ শেষ করে দেওয়ার পরেও একটাও কাশ্মীরি পণ্ডিত পরিবারকে রিহ্যাবিলিটেট করতে পারলো না কাশ্মীর ভ্যালিতে? কাশ্মীরি পণ্ডিতদের প্রতি দরদ না? কাশ্মীরি পণ্ডিতদেরকে ঘুঁটি সাজিয়ে আরএসএস বিজেপি নিজের রাজনীতি করেছে। প্রথমে তো শুভেন্দু এটা বলা উচিত যে রাজনীতির খবর রাখে, মানে কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্ক আর এই চিট ফান্ড এগুলো ছাড়াও যদি দেশের রাজনীতির খবর রাখে, যদিও সে সাংসদ হয়েছিল, তাহলে তার তো বোঝা উচিত যে এই সাত বছর বা 20 বছর কাশ্মীরি পণ্ডিতরা, যে 30 বছর
ভ্যালিস থেকে বাইরে আছে, ও তখন তৃণমূলে কেন ছিল? আর যে বিজেপি কাশ্মীরি পণ্ডিতের নামে রাজনীতি করে এখনও কাশ্মীর পণ্ডিতদের ধোকা দিচ্ছে, সেই দলে গেল কেন? আর এখানে এটা বলা মানে কি? এটাই তো সাম্প্রদায়িকরণ, এটাই তো করছে তৃণমূল আর বিজেপি মিলে। কাশ্মীরে মেহবুবা মুফতির সঙ্গে পিডিপির সঙ্গে বিজেপি সরকার করল, তখন গুজরাটের তড়িপার দিল্লির আকাশে আসছেন রাজনীতির, মিডিয়া বললে এটা হচ্ছে মাস্টার স্ট্রোক, গোটা নির্বাচনে হিন্দুবাণী দেখানোর জন্য মেহবুবা মুফতি এবং পিডিপিকে বলা হলো পাকিস্তানি এবং মিলিটেন্টদের আশ্রয়দাতা, আর পিডিপি বললো বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদী, কে রক্ষা করবে মুসলমানদের? এই একই জিনিস। তাহলে শুভেন্দু মোদী মমতা মিলে এটাকে কাশ্মীর করতে চাইছে ব্যাটল গ্রাউন্ড, এটাই তো বলছি। আর ভোটের পরে একাট্ট হয়ে যেতে পারে, অমিত শাহ এটা করলো বলে বললো মাস্টার স্ট্রোক, পরস্পর বিরোধী শক্তিকে এক জায়গায়, যেন ও বললো অর্জুনকে এবং দীনেশকে, তাই তো নিয়ে এসছে। কিন্তু তারা করছে মানুষকে ভাগ করছে, ওই ভাটপাড়া কাকিনড়ায় হিন্দু মুসলমান বোমাবাজি দাঙ্গাঙ্গামা খুন হলো, তো ওপরে নেতারা একাট্ট হয়ে যাচ্ছে, এটাই তো আমরা বিরোধিতা করছি। এই জন্য তো লাল মানে বাম মানে এটাই তো আমরা ধরিয়ে দিচ্ছি, ওই মুখোশটাকে সরিয়ে দিচ্ছি। এটা ভালো লেগেছে, গতবারে অনেকে মোদির মুখোশ পরে এসছিল, এবারে কিছু এসছিল, তাহলে মোদির সেলিং পয়েন্টটা কমে যাচ্ছে, ইউএসপিটা এটা বোঝা গেছে। হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 2000 সাল আগে, 2000 শুরু হওয়ার আগে, গত শতাব্দীতেই তৃণমূল তৈরি হওয়ার আগে থেকেই বিজেপি তৃণমূল জোট কেন করলো? 50% অফ দি লাইফ স্প্যান অফ তৃণমূল বিজেপি ইন অ্যাসোসিয়েশন বিজেপি। তাহলে যে মোদি নিজে এসে, এটা তো জেনারেশনের ব্যাপার আছে, যে মোদি নিজে এসে ব্রিগেডে বলে গেছে 34 সাল কা গড্ডা ভরনে কে লিয়ে দিদি কো থোড়া সময় তো দেনা চাইয়ে, তখন আমাদের গাল দিয়ে গেছিলো আত্মীয় মমতার প্রশংসা করে গেছিলো। প্রথম 5 বছর যতজন বিজেপির নেতা এসছে এখানে, তোমাদের ডকুমেন্টস খুলে দেখবে চ্যানেল এবং খবরের কাগজে, সবাই সিপিএমকে গাল দিয়ে আর মমতার প্রশংসা করে গেছে, প্রত্যেকেই, সব ফাইল আছে, এখন গাল দিচ্ছে কেন? আর আমি এই প্রশ্নের উত্তর তো আগেই দিয়েছি, অন্যায় যে করবে তার বিরুদ্ধে লড়ব, তার জন্য কোনো রং দেখি না। আজকে মোদিকে প্রশ্ন করতে হবে, যখন উনি দিল্লিতে এসেছিলেন তাহলে বাজপেয়ী আদবানি মিলে যে এনডিএ তৈরি করেছিল তাতে আকালি ছিল, শিবসেনা ছিল, ওরা বলতো ন্যাচারাল অ্যালাই, তৃণমূল ছিল, তৃণমূল নিজে বলেছিল বিজেপি হচ্ছে ন্যাচারাল অ্যালাই, তারপরে আরও 14টা দল, সব মিলিয়ে 17টা দল ছিল এনডিএতে। এখন একটা এমপির আপনার দল ছাড়া আর কেউ নেই, কেন? আপনার দল মানেই হচ্ছে বিজেপির আপনার দল আর কি। তাহলে আমরা জড়ো করছি আর ও জড়ো হওয়ারকে, এবং একই রকম তৃণমূল, মমতা ব্যানার্জি যখন এসেছিলেন আমার মনে আছে 22 দলের জোট হয়েছিল, মহাজোট শব্দটা বলেছিলেন না, তুই যখন সাংবাদিক করে জানবে তুমি, সেই 22টা দলের মধ্যে 21টা দল গেল কোথায়, গিলে খেলেন নলে সরিয়ে দিলেন। তাহলে মোদী আর মমতা যখন একা হচ্ছে, বামপন্থীরা তখন 300টা সংগঠন নিয়ে কৃষক আন্দোলন করছে, তারপর আমাকে দোষ দেবে? দোষ তো ওদেরকে দাও, আমাদের দেশে নানান রকমের মানুষকে নানান সংগঠনকে একসঙ্গে নিয়ে চললেই এই ফেডারেল স্ট্রাকচারকে রাখা যাবে, ইহাদেরও পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। আর ওরা কী করলো, সবার অধিকার হরণ করে কেন্দ্রীভূত করছে ক্ষমতা, ওভার কনসেন্ট্রেশন অফ পাওয়ার, আর তার বিরুদ্ধে হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, রিমোটেই চালাও, কালীঘাটের টালিতে চালাও, আর পিএমও অফিস থেকে চালাও বা নাগপুর থেকেই চালাও,
এই দেশে চালাতে পারবে না। তলা থেকে উপর পর্যন্ত মানুষের অধিকারকে সুরক্ষিত করতে হবে, বিভিন্ন জনগোষ্ঠীকে তার অধিকারকে সুরক্ষিত করতে হবে, তাদের ভাষা, তাদের ধর্ম, তাদের সত্তা, তাদের বিশ্বাস, তাদের সংস্কৃতি, সেগুলোকে মর্যাদা দিতে হবে, সেগুলোকে রক্ষা করতে হবে এবং সেগুলোকে বিকাশ করতে হবে। সেসবকে ধ্বংস করে দিয়ে যদি বলো এক দেশ, এক জাতি, এক পার্টি, এক নেতা, এক ধর্ম, তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য ওরা যখন বিচ্ছিন্ন হচ্ছে, আমরা তখন সবাইকে মিলে সন্নিবিষ্ট করছি। ধন্যবাদ।